ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি। হাই বন্ধুরা, দেখো চলে এসেছি আবার বোনের বাড়িতে। আর বোনের বাড়িতে এসে গেছি আমার, তোমাদের দাদা ভাই হচ্ছে দিয়ে গেছে আমাদেরকে, আর দাদা ভাই বাড়ি চলে গেছে, আমরা তিনজনেই চলে এসেছি। এসে দেখো আমাদেরকে বোন একটু ঠান্ডা খেতে দিয়েছে, দেখো ছোটো ছোটো হাই করছে। বোনের দুটো ছেলে আছে, আমার দুটো ছেলে আছে, ওরাও বসে খাচ্ছে। আর বোন সেদিকে রান্নাবান্না করছে টিফিন খাওয়ার জন্যে, ডিম ভাজছে। দেখো এখানে হচ্ছে মানে বোনেদের এখানে পুজো হয়েছিল, কালী পুজো, সেই উপলক্ষে আমরা এসেছি। তারপর ঠাকুরটা দেখতে গিয়েছিলাম, তারপর এসে বোন বলছে একটু টিফিন খেয়ে নে বলে চাট করেছে, অনেক কিছু দিয়ে চাটটা করেছে, ডিম ভাজা করেছে, আলু ভাজা করেছে, তারপর শশা পেঁয়াজ কুচিয়েছে, তারপর চানাচুর নিয়েছে, পাঁপড় নিয়েছে, অনেক কিছুই চাট করেছে। দিয়ে সবাইকে মুড়ি মাখিয়ে বলছে তো মুড়ি খেয়ে নিই আমরা, তারপরে রাত্রে রান্নাবান্না হবে। তারপর দেখো প্লেটে করে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছে অল্প অল্প করে, আর ওরা গেছে উপর ঘরে খেতে, আর আমরা হচ্ছে দুবোনে এখানে বসে বসে খাচ্ছি। আর এখানে এসেছি, এখানে ভিডিও বানাচ্ছি। দেখো তারপর আমরা নিয়েছে এসেছিলাম ওই মিষ্টিটা, কি ওই মিষ্টিটাকে বলে কি জানি, তোমাদের যদি জেনে থাকো তো কমেন্টে জানাবে। আর সম্পাবড়ি এটাকে বলে দিয়েছে, আর দাদা ভাই মিষ্টিটা কিনে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। তারপর দেখো রাতে দেখো বোন বিরিয়ানি করেছিল, দিয়ে সবাই মিলে এখানে বিরিয়ানি খেতে বসে গেছি। আর বিরিয়ানি মানেই তো সবাইয়ের ফেভারিট, আর বাচ্চাদের তো আরও ভালো লাগে, আমারও তো খুব ভালো লাগে বিরিয়ানি বিরিয়ানি হলেই। তারপর বোনের হাতে বিরিয়ানি খুবই ভালো করে। তারপর দেখো বিরিয়ানি খেতে বসে গেছি সবাই মিলে, দিয়ে শশা পেঁয়াজ কুচিয়ে স্যালাড করেছে, ভালোই বানিয়েছে বোন, কিন্তু বিরিয়ানি খুব ভালোই বানায়। আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, ভিডিওটা ছোট করে অল্প করেই করলাম, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে চলো পরের ভিডিওতে, টাটা, বাই বাই।